কান্না থামছে না তিস্তা পাড়ের মানুষের। সাবস্ক্রাইব করুন রিডলস বাংলাকে, আর যে কোনো নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। নদীর দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছেন আর বুক চাপড়াচ্ছেন সর্বস্ব হারানো অসহায় মানুষগুলো। এবার সর্বগ্রাসী তিস্তার গেট খুলে পানি ছেড়ে দিয়েছে ভারত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তার পানির দোয়ানি পয়েন্টে বিপদ সীমার 60 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের সড়কের ফ্ল্যাট বাইপাস ভেঙে গেছে, ফলে তিস্তা ব্যারাজের 44টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সকাল 9টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় 53.20 সেন্টিমিটার, যা বিপদসীমার 60 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা জানান, ভোর থেকে পানি বাড়তে শুরু করলে তিস্তা ব্যারাজের কয়েকটি গেট বন্ধ করে দেয়। পরে তিস্তা ব্যারাজের ফ্ল্যাট বাইপাস সড়কের ওপর দিয়ে পানি চলাচল করলেই সেটি ভেঙে যায়। তিস্তার পানি বৃদ্ধির ফলে হাটখোলা সড়কের পাশে পানি আসা শুরু করেছে। এছাড়া হাতিবান্ধা থেকে বরখাতার বাইপাস সড়কের তালেব মোড় এলাকার সড়কটিতে পানি ছুঁই ছুঁই করছে। এ ভাঙনের ফলে এরই মধ্যে ওই এলাকার 200টি ঘর বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। বন্যার পানি হাতিবান্ধা শহর সহ লোকালয়ে প্রবেশ করায় জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। তিস্তা পাড়ের লোকজন নিজ নিজ অবস্থান থেকে বালুর বস্তা দিয়ে পানি আটকে রাখার চেষ্টা করলেও বস্তার সংকটে তা সম্ভব হয়ে ওঠে না। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সূত্রে জানা যায়, গতকাল রাতে পানি বিপদসীমা অতিক্রম করলে কর্তৃপক্ষের নির্দেশে ব্যারাজের 44টি গেট খুলে দেওয়া হয়। পানি বাড়ায় ভারতের তিস্তার দমকলি পয়েন্টে রেড অ্যালার্ট জারি করেছে। জাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর ইসলাম বলেন, আমরা মাইকিং করে সাতুনামা কেল্লাবাড়ি ও ভেন্ডাবাড়ি চরের মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা পাউবর নদীর শাসন বাঁধে আশ্রয় নিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁধে আশ্রয় নেওয়া মানুষের শুকনো খাবার দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, পরিস্থিতি খুবই ভয়াবহ। তিস্তা বাজার, বেহেলির বাজার, দোলাপাড়া, চরখড়ি বাড়ি এলাকা তলিয়ে গেছে। চরের ফসলের জমি সব পানির নিচে। ঘর বাড়ি ছেড়ে মানুষজন গবাদি পশু সহ নিরাপদে সরে গেছে। তিনি আরো জানান, কার্তিক মাসের এমন হঠাৎ বন্যা এলাকাবাসীকে পথে বসিয়ে দিয়েছে। এলাকার ছোট খাতা, 22 পুকুর, সুপারিপাড়া গ্রাম এখন নদীতে পরিণত হয়েছে। তিস্তাপাড়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তিস্তা নদীর ভয়ঙ্কর রূপ আর গর্জনে পানিবন্দী লোকজনের চোখে ঘুম নেই। তারা এখন বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে, তাদের তালিকা করে ত্রাণ দেওয়া হবে বলেও তিনি জানান। তবে এবার ত্রাণ দিতে কোনো সমস্যা হবে না। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, পানি বৃদ্ধি হওয়ার কারণে ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে, ফলে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বেড়ে যায়। এদিকে পানি বাড়ার কারণে তিস্তা ব্যারাজ এলাকা ও ফ্ল্যাট বাইপাসটি ভেঙে গেছে। মাইকিং করে স্থানীয়দের সরে যেতে বলা হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, ভারত কেন তিস্তার বাঁধ ছেড়ে দিয়েছে বাংলাদেশি মানুষদের মারার জন্য? ভারতের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? কি করলে ভারতের কাছ থেকে পানি আসা বন্ধ হবে? ভারতকে কি ধরনের শায়েস্তা করা উচিত? এই নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে।